আমাদের সফল প্রধানমন্ত্রীর ব্যর্থতাগুলো কি? মাননীয় সদস্যকেই অনুরোধ করব, আমার ব্যর্থতাগুলো আপনি খুঁজে বলে দেন, আমি সংশোধন করে দেব। প্রধানমন্ত্রীর সফলতার গল্প মাননীয় স্পিকার কে না জানে? আমরা জানি এবং সারা বিশ্ব জানে। আজকে এই সফলতার জন্যেই আমরা নেশন 35 ইকোনমিক নেশনে প্রতিষ্ঠিত হয়েছি এবং আগামীতে এই কয়েক বছরের মধ্যে আমরা 1 ট্রিলিয়ন ডলারের বাজেটের আশা করছি। এগুলো সবই খবর, সফলতার কথা বলতে গেলে সারাদিন বললেও শেষ হবে না। তবে আমি নেলসন ম্যান্ডেলার একটা উক্তি ধরে ওনাকে কিছু কোশ্চেন করতে চাই, যদি ওনার শরীর ভালো থাকে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানতে চাই আমাদের সফল প্রধানমন্ত্রীর ব্যর্থতাগুলো কি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এখানে মাননীয় সংসদ সদস্য একটি কথা বলতে চাই, সফলতা কি আর ব্যর্থতা কি এটা যাচাই করবে জনগণ, এটা যাচাই কিন্তু আমার দায়িত্ব নয়। মাননীয় স্পিকার, আমি ছোটবেলা থেকে স্কুল জীবন থেকে রাজনীতির সাথে জড়িত, কলেজেও রাজনীতি করেছি, কলেজে বিপিও ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির একটা সদস্য হিসেবে কাজ করেছি। রাজনীতি এটা তো আমাদের পারিবারিক একেবারে রক্তেই আছে, কিন্তু কখনো এত বড় দায়িত্ব নিতে হবে সেটা ভাবিনি, বা ওই ধরনের কোনো আকাঙ্ক্ষাও ছিল না, এমনকি কখনো ওই ধরনের কোনো দাবিও করি। সময়ের প্রয়োজনে যখন যে কাজ দিয়েছে আমরা সেই কাজটাই করে গেছি, কিন্তু চেষ্টা করেছি। বিশেষ করে 75-এর পরে যখন আমাকে আওয়ামী লীগ দায়িত্ব দিল, তার আগে 80 সালে আমি লন্ডনে যখন গিয়েছিলাম, এই লন্ডনে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সংগঠনকে নতুন করে সংগঠিত করা, যুবলীগ মহিলা লীগ গঠন করা এবং জনমত সৃষ্টি করা, বাংলাদেশে মিলিটারি ডিক্টেটরের বিরুদ্ধে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেই পদক্ষেপ নিয়ে অনেক সংগ্রাম করেছি সেখানেও। এরপর 81 সালে যখন আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে আমি দেশে ফিরে এসেছি। কোনটা সফল হবে আর কোনটা বিফল হবে সেটা না, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে হবে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দারিদ্র বিমোচন করতে হবে, মানুষের উন্নত জীবন নিশ্চিত করতে হবে। এই প্রত্যয় নিয়েই জাতির পিতা যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্যই দেশে ফিরে এসেছিলাম। চাউনের বেশে সারা বাংলাদেশ ঘুরেছি, বাংলাদেশকে চিনেছি, জেনেছি, এবং যখন সরকারে এসেছি একেবারে প্রত্যন্ত অঞ্চল তৃণমূলের মানুষটাও যেন ভালো থাকে সেই আকাঙ্ক্ষা নিয়েই প্রত্যেকটা কাজ করে গেছি। তার সুফলটা আজকে জনগণ পাচ্ছে। 14 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের যে আমূল পরিবর্তন, সেটা হয়তো আপনারা আমরা যারা একটু বয়োবৃদ্ধ তারা জানি, কিন্তু আজকের প্রজন্মের হয়তো 20 বছর বয়স যে সেও কিন্তু জানবে না। সেভাবে জন্মের থেকেই বোধহয় আমি মোবাইল ফোন আর ইন্টারনেট আর এগুলি ব্যবহার করছি, তা কিন্তু না, ঘটনা সেখানে না, বরং এটা অনেক আগের, কিন্তু আমরা সেই পরিবর্তনটা আনতে পেরেছি। তো আমি এখানে এই বিশ্লেষণ বা এই বিচার কখনো করি নাই। আর কথা হচ্ছে, যদি সততা নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে একবার জনগণের কল্যাণে কী কাজ করতে হবে সেটা বিবেচনা করে যদি পদক্ষেপ নেওয়া যায়, তাহলে ব্যর্থ হব কেন? সেটাই তো বড় কথা, ব্যর্থ হব কেন? তবে আমি এটা জনগণের উপরে ছেড়ে দিই, কোথায় সাফল্য আর কোথায় ব্যর্থতা সেটা জনগণ করবে। আর মাননীয় সদস্য যখন এতই আগ্রহী, মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যকেই অনুরোধ করব, আমার ব্যর্থতাগুলি আপনি খুঁজে বলে দেন, আমি সংশোধন করে দেব। ধন্যবাদ।